সরস্বতী পুজোর এক সপ্তাহ হয়ে গেছে, তবুও ভাবলাম তোমাদের সাথে শেয়ার কেন করছি না। অনেকদিন কোনো ভ্লগও দেওয়া হয়নি, আর এই এডিটটা করতে অনেকটা লেট হয়ে গেল, সো সরি। অ্যান্ড ওয়েলকাম, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘরে বাইরে। আজকে সরস্বতী পুজোর আগের দিন, ফ্ল্যাটের সবাই মিলে প্ল্যান করা হয়েছে যে একসাথে পুজো করা হবে। সো আমাদের ভাগে পড়েছে দশকর্মার বাজার করা, তো যাচ্ছি আমরা দুজনে মিলে দশকর্মার বাজার করতে। পঞ্চদশ আরেকটা ইয়ে দাও, জলের গ্লাস দাও, ভালো দেখে ওই প্লাস্টিকের দিকে। হঠাৎ করে নামলো বৃষ্টি এবং এখন বাজে অলমোস্ট রাত 8টা। আজকে হলো সরস্বতী পুজোর আগের দিন, থ্যাংক গড বৃষ্টিটা একটু ধরেছে, যাচ্ছে একটু শপিং এ লাগিয়ে। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছ সদল বলে? ঠাকুর কিনতে এসেছি যাদবপুরে। আমাদের ঠাকুর কেন হয়ে গেছে? এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা। এখন আমরা উপরে যাচ্ছি ফর ডেকোরেশন। এখন কটা বাজে জানো? এখন বাজে হলো 12টা বাজে। এখন আমরা ফ্ল্যাটে সাজাতে যাচ্ছি, সব রেডি নিয়ে নিয়েছি, ছাদে অলরেডি স্টোর করে এসেছি এই সমস্তগুলো। খুব অন্ধকার এখন, সময় কাটতে কাটতে যাবো মক করতে করতে। চলো এখন আমরা ঠাকুরের আসন সাজাচ্ছি। মানে সরস্বতী পুজোর দিন সব বই খাতা গুলো দিয়ে যেতাম, আর কদিন কত কত দিন বাদে এসে নিতাম, দুদিন বাদে এসে নিতাম, যতদিন বাদে নেওয়া যায়। এখনো কাজ চলছে, এদিকে একজন চা করে নিয়ে এসছে, অসাধারণ লাগছে। এখন মৈত্রী চা করে নিয়ে এসছে, মৈত্রী এখন রাত্রি 1টা বেজে গেছে। ও আজকে মোটামুটি 4টে বেজে যাবে সব কিছু শেষ করতে হতে। আমরা কি চা খাবো না? আমরা কি খাবো না চা? হ্যাঁ চা খাবো তো, আমরা চা খাচ্ছি তো আমরা। আমরা
আমাদের আলপনা শেষ হয়ে গেছে, ঠিক ঘড়িতে 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 এখন দুটো বাজে। মহিলা বিগত খুব পরিশ্রম করেছে, আর আমরা আমরা পুরুষ ব্রিগেড আমরা পুরো সাপোর্ট করেছি। আমরা গুড মর্নিং এভরিওয়ান, এখন সকাল বাজে হচ্ছে 8:30। আজকে সরস্বতী পুজো, কালকে রাতে তো তোমরা দেখলেই অনেকক্ষণ ধরে আমরা ডেকোরেশন করলাম, এ করলাম। আমার আমি যে জব করি যে স্কুলে, সে স্কুলেও আজকে পুজো আছে, সেখানেও যেতে হবে আমাকে। সেখানেও কালকে আমরা সকালটা আমরা এরকম ডেকোরেশন করেছি, আমরা সবাই মিলে ঠাকুর আনতে গেছি, খুব এক্সাইটেড ছিলাম। আমার খুব ভালো লাগে এইসব করতে অ্যাকচুয়ালি। তো রাত্রেবেলা এসেও তখন আমরা যখন শুতে এসেছি তখন প্রায় 2:30 তো বাজেই রাত। তো রাত জাগতে আমার প্রবলেম হয় না, আমার প্রবলেম হয় সকালে উঠতে। তো এনিওয়েজ, তো রাত্রিবেলা 2:30 সময় এসে শুতে শুতে ঘুমাতে ঘুমাতে আরও ধরো একটু তো লেট হয়েছে, এই 3টেই ধরে রাখা যায়। তো তারপরে আমি উঠে পড়েছি আবার সকাল সকাল, রেডি হওয়া আছে। ছাদে তো কাল জাস্ট ডেকোরেশন হয়েছে, একটু পুজোর কাজ টাজগুলো এগিয়ে রাখতে হবে, সব বাজারপত্র সব আমার ঘরেই আছে। তো ফ্ল্যাটের সবাই আসবে, কারণ আমি তখন স্কুলে যাবো, আমি আজকে বেশি জোগাড় যন্ত্রে থাকতে পারবো না, তবে পুজো চলতে চলতে ফিরে আসবো, এটুকু আমি প্ল্যান করেছি। চলো তোমাদের সাথে আজকে পুরোটাই শেয়ার করবো, চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো এবং তোমরা কী কী করলে। ওকে চলো দেখতে থাকো। চলো দেব সবাই। তুমি আমাকে এভাবে আন্ডার এস্টিমেট করতে পারো না কিন্তু। কোক টাইম, চলো
খিচুড়ি, লাবড়া তরকারি, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, হ্যাঁ মিষ্টিও আছে। Let's go to the party.